আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার বিথি রসুইতে। সাথে আছে আমি ফাহমিদা বিথি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানা। খুবই অল্প উপকরণে এবং কম সময়ে বাসায় তৈরি করা পারফেক্ট ছানা। এই ছানার মিষ্টি এতটাই মজা হবে যে একসাথে দুই তিনটা খেয়ে ফেলা যাবে অনায়াসে। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। ছানা তৈরি করতে যা যা লাগছে, এখানে লাগবে একটি সুতি কাপড়। আমি এরকম একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, একদম সুতি। আর লাগবে 2 লিটার দুধ। আমি 2 লিটার দুধের করবো। আমি 5 তৈরিত মিল্কভিটা দুধটা নিয়েছি। এখানে রেখেছি 1/2 কাপ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসটা ইউজ করতে পারবেন। এখন চলে যাচ্ছি চুলায়। আমি একটা ছড়ানো পাতিলে বসিয়ে দিয়েছি 2 লিটার দুধ। দুধটাকে এখন ফোটা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক দিয়ে নিব। দুধটাকে নেড়ে চেড়ে ভালো করে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটাতে বলক চলে এসেছে, এখন আমি ভিনেগারটা দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমি এখন ছানাটাকে তৈরি করে নিব। ভিনেগার দিয়ে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যে ছানা তৈরি হয়ে আসতেছে, আস্তে আস্তে দুধ থেকে পানিটা আলাদা হয়ে যাচ্ছে এবং ছানাটা আলাদা হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গিয়েছে আমার ছানা। আমি এর বেশি ইয়ে করবো না। তৈরি হয়ে গিয়েছে আমার ছানা, আমি এর বেশি জাল করবো না। এখন আমি ছানাটাকে ছেঁকে নিব। একদম পারফেক্ট একটা ছানা হয়েছে, নরম তুলতুলে। ছানাটাকে আমি কাপড়ের উপরে ঢেলে দিয়েছি। এখন আমি ভালোভাবে কলের নিচে রেখে ধুয়ে নিব। পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে ভিনেগারের শুকা ভাবটা ছেঁকে যাবে ছানাতে। এবং আপনি মিষ্টি বা অন্য যে কোনো কিছু তৈরি করেন, ছানাটা টক টক একটু লাগবে, এজন্য ভালোভাবে ধুয়ে নেওয়াটা অবশ্যই দরকার। এখন আমি এটাকে পানিটা সরিয়ে ফেলবো এবং ভালোভাবে চিপে নিব। ছানাটা অনেক গরম থাকে, এজন্য একটু সাবধানে। ছানার উপরে প্রেস করা যাবে না, এখানে চাপ দিয়ে আস্তে আস্তে পানিটা বের করে নিতে হবে। ছানাটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঝুলিয়ে রাখবো এভাবে। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ছানাটাকে কাপড় থেকে বের করে নিয়েছি। এখন এই ছানাটা দিয়ে তৈরি করে নিতে পারবেন কাঁচা গোল্লা, রসগোল্লা, ছানা সন্দেশ, পনির এবং আরো অনেক কিছু। দেখলেন তো বাসায় কত সহজে এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় একদম পারফেক্ট একটা ছানা। আপনারাও তৈরি করবেন এবং এই ছানা দিয়ে মিষ্টি তৈরি করে ছোট বাচ্চাদেরকে খাওয়াবেন। আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।